हाय गाइस, तो वेलकम टू माय चैनल अगेन। तो देखो चले आसछि नतून आरेकटा इंटरेस्टिंग भिडियो निये। तो आजकेर ए भिडियोटा किन्तु दुर्गा पूजार आगे आगे अंगनवाड़ी कर्मी बोलो, आशा कर्मी बा अंगनवाड़ी सहायिका बोलो, तो सकलेर जन्यई खुबी गुरुत्वपूर्ण एवं सबचेये बड़ो एकटा खुशिर खबर। तो अवशेषे किन्तु केंद्रीय सरकारेर तरफ थेके तोमादेर वेतन बृद्धि निये नतून एकटा आपडेट उठे आसछे, जेखाने बला होयेछे जे वेतन बृद्धि करानो हबे पुजोर आगे माने अक्टोबर मास थेके। एबं एई तथ्यटी आमि तोमादेरके निउजपेपार आर्टिकल्सेर थ्रुते देखाबो, जाते तोमरा जिनिसटा बुझते पारो जे अक्टोबर मास থেকে কেন বৃদ্ধি করা হবে এবং বৃদ্ধি হলে কত টাকা বৃদ্ধি হবে। তো বৃদ্ধি তোমাদের কিন্তু 1500 টাকা করে, আরো অনেক সুবিধা কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছে। শুধুমাত্র 1500 টাকা বৃদ্ধি নয়, এবং তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে শুধুমাত্র 1500 টাকা নয়, এবং এছাড়াও তোমাদের যে সমস্ত পেন্ডিং যেমন ইনসেনটিভের টাকা রয়েছে, তারপর রাজ্য সরকারের স্মার্টফোন যেটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে 8000 টাকা করে স্মার্টফোনের জন্য দেওয়া হবে, সেটা সুবিধা কিন্তু তোমরা একবারে পেয়ে যেতে চলেছো। তো অনেক একটা খুশি বলতে পারো যে গুড নিউজ তোমাদের আসতে চলেছে এই 1 থেকে 2 মাসের মধ্যে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অনারিয়াম নিয়ে, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়াম দেওয়া হচ্ছে খুবই কম, এবং এটা প্রত্যেকটা রাজ্য বা এই রাজ্য কিন্তু ভ্যারি করছে। মানে কোনো রাজ্যতে আছে যে মনে করো বেশি, এবং কোনো রাজ্য আছে যেখানে মনে করো কম করে অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হচ্ছে। মানে কোনো রাজ্যতে আছে যেখানে 6000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং কিছু রাজ্য এরকমও রয়েছে যেখানে 13000 টাকা করে বেতনও অঙ্গনওয়াড়ি কর্মীরা পেয়ে যাচ্ছেন। তো এরকম ডিফারেন্সের জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে, কারণ প্রতিনিয়ত যেভাবে করে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, সেই ক্ষেত্রে সমস্যা অবশ্যই তাদের করতে হচ্ছে বা ফেস করতে হচ্ছে। কোনো আপডেট আসে তাহলে এটা কিন্তু একটা বড়সড় গুড নিউজ হতে পারে। তো যাই হোক, এই যে বেতন বৃদ্ধির কথাটা সেটা কী আমরা তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি নিউজ পেপার আর্টিকেলসের থ্রুতে। নিউজ পেপার আর্টিকেলসে কী বলা হয়েছে এই বেতন বৃদ্ধি নিয়ে, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো যাই হোক, সময় নষ্ট না করে যেটা দেখে নাও যে কী কী বলা হয়েছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অক্টোবর মাস থেকে মানদেয় মানে বেসিক্যালি বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে, এবং এটা তো কোনো পার্টিকুলার রাজ্যের উপরে ডিপেন্ড করে নয়, কারণ কেন্দ্রীয় সরকার যখনই কোনো বেতন বৃদ্ধি করে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা যে ICDS দপ্তর বলো বা আশা সমস্ততে কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা শেয়ার রয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের থেকেও কিন্তু তোমরা বেতন পেয়ে থাকো কিছুটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন যে কোনো যদি কেন্দ্রীয় সরকার তরফ থেকে কোনো বেতন বৃদ্ধি করানো হয়, তাহলে সেটার কিন্তু প্রভাব প্রত্যেকটা রাজ্যতেই পড়ে, এবং প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু সেই বেতনটা বৃদ্ধি করানো হয়। তো সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করানো হবে, এবং এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যেটা আমি তোমাদের একটু আগে জানালাম যে 1500 টাকা করে তোমাদের বেতনের বৃদ্ধির কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটায় 1500 টাকা করে। এবং এই ক্ষেত্রে তাহলে 1500 টাকা থেকে বৃদ্ধি করলে পরে তোমাদের কিন্তু একটা মনে করো ভালো একটা মনে করো ভালো না হলে পরে কিছুটা টাকা হবে। এবং এছাড়াও তিনি কিন্তু এই যে 250 টাকা এবং 500 টাকা ইনসেন্টিভের কথাটা যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে ইনসেন্টিভও তোমরা কিন্তু পেয়ে যেতে চলেছো, কারণ যেটা অলরেডি ঘোষণা করা হয়েছিল যে কর্মীদের 500 টাকা এবং সহায়িকাদের 250 টাকা করে দেওয়া হবে, যদিও কিনা সেটা ডিসেম্বরে 2021 থেকে চালু হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধু 2-3 মাসের টাকাই পেয়েছেন, বাকি যে পেন্ডিং টাকাটা সেই টাকাটা কিন্তু তারা এখনও পর্যন্ত পাননি। এর জন্য তারা কিন্তু বিভিন্ন রকম জায়গায় দাবি দাবাও করেছে, আন্দোলনও করেছেন যে তাদের যে বকেয়া যে টাকা রয়েছে সেই টাকাটা তাদের দেওয়া হোক। তো সেই নিয়েই তোমাদের গুড নিউজ যে তোমাদের টাকাটা কিন্তু পুজোর আগে আগে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তোমাদের দেওয়া হয় এটাই একটু দেখা রয়েছে। কারণ ঘোষণা কিন্তু দেখো তোমাদের হয়ে যায়, কিন্তু সেটা খাতা কলমে তোমাদের হতে বা সেটা তোমাদের কাছে পৌঁছতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। এর জন্য তোমাদের আমি এই বিষয়টা ক্লিয়ারলি বলবো যে হ্যাঁ, যদিও কিনা 1500 টাকা করে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে এখানে, কিন্তু তোমাদের যত পর্যন্ত না হাতে তোমরা টাকাটা পাচ্ছ তত পর্যন্ত তোমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। এমন না যে 1500 টাকা বৃদ্ধি হচ্ছে মানে আমরা 1500 টাকা পাবো, এরকম কিন্তু কোনো কিছুই নয়, কারণ এটা না তোমাদের হাতে না আমাদের হাতে, পুরোপুরি সরকারের হাতে। তো সরকার চাইলে সেটা অ্যাপ্লিকেবল করতে পারে, আর আদারওয়াইজ কিন্তু তারা বিভিন্ন রকম জায়গাতে আমরা দেখেছি যে সেগুলো ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু সেই কাজগুলো এখনও পর্যন্ত হয়নি। তো সেই দিকটা দেখতে গেলে তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং এছাড়া যেটা আমি বলবো যে স্মার্টফোন রিগার্ডিং, তো স্মার্টফোনও কিন্তু তোমাদের বা স্মার্টফোন রিগার্ডিং কোনো আপডেট পুজোর আগে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ওয়েস্টবেঙ্গল সরকারের তরফ থেকে, বাট সেটারও কিন্তু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা অফিসিয়াল কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তো সেই ক্ষেত্রে সেটারও কিন্তু কনফার্মেশন করে বলা যাচ্ছে না যে পুজোর আগেই দেওয়া হবে। হ্যাঁ, একটা সোর্সেস থেকে আমরা যে আপডেটটা পাচ্ছি যে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে,
ঠিক আছে, কারণ দেখো অলরেডি 2 থেকে 1.5 থেকে 2 বছর হয়ে গেছে ঘোষণা করা হয়েছিল, বাট এখনও পাচ্ছে না এবং প্রতিনিয়ত পশ্চিম টাকার অ্যাপসে কাজ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে তোমাদের স্মার্টফোনটা দেওয়া, ঠিক আছে, আর পুজোর আগে দিলে পর সেটা কিন্তু তোমাদের জন্য একটা ভালোই একটা গুড নিউজ। তো যাই হোক, আজকে এতটুকু ছিল ভিডিওটিতে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।